Assalamualaikum sir. Waalaikum salam. Oh, Kanu. How are you? Baki dekho. এটা কি লাল নীল বাতি জ্বালাইতেছে স্যার? এটা জ্বালান আমার শুরু একটা হিট আছে, পরনে এখানে একটা ভাব আছে। তুমি কি ডিসকোতে আসছো? এই শুধু শুধু হাসো কেন পাগলের মতো? আবার এখন কাঁদতেছো কেন? এই কি হয়েছে তোমার? স্যার ও গান দেখায় তো অল্পই হাসে, অল্পতেই কাঁদে। স্যার মানুষ যখন বলছেন তা বন্ধই করে দিলাম। স্যার আজকে তো এক্সাম নেওয়ার কথা, এক্সাম নেবেন না? তোমরা যে এরকম দুষ্টামি করতেছো, মানুষ যদি জানে আমার মান সম্মান কি থাকবো? স্যার যেটা চলে গেছে সেটা এখন আর নতুন করে যাওয়ার কি আছে? পরীক্ষা শুরু, সবাই রেডি হও। স্যার আমার তো আজকে প্রিপারেশনটা ভালো নেই, এক্সামটা না নিলে হয় না? পরীক্ষা নিয়ে তো ভয় পাওয়ার কি আছে, দুনিয়াতেই তো একটা পরীক্ষার জায়গা, বাচ্চা থাকতেও পরীক্ষা দিতে হয়, আবার মরে যাওয়ার পরও পরীক্ষা দিতে হয়। আরে জানিস না আমি তো ওইদিন মরেই গেছিলাম। স্যার আপনি মারা গেলেন কিভাবে? আমি কি এখনো কথা শেষ করছি? আরে বাকিটা শুনো। নোয়াখালী যাইতেছিলাম সেদিন, বাংলার স্যার, ইংরেজি স্যার, যুক্তিবিদ্যার স্যার আর আমি, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমরা তো বাসের মধ্যে আটকা, হঠাৎ গাড়ির মধ্যে যখন আমরা সবাই মিলে আটকা পড়লাম, পাবলিক এসে আমাদের গাড়ির চারপাশে এমন ভিড় করছে, সব তারা দেখতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে, কিন্তু কেউ বাঁচায় না। এই ভিড়ের কারণে আমরা বাইরেতে পারতেছি না। স্যার আপনারা তো টিচার ছিলেন টোটাল চারজন, বাংলা টিচার না হয় বাঁচাও বাঁচাও বলে তিনি বেঁচে গেলেন, ইংরেজি স্যারও হেল্প হেল্প বলে তিনিও বেঁচে গেলেন, যুক্তিবিদ্যা স্যারও স্যার যুক্তি দেখাই বাঁচে গেলেন, কিন্তু স্যার আপনি কিভাবে বাঁচলেন? আরে আমি গণিতের স্যার না, আমি তখন কইলাম ভাগ যোগ গুণ মানে ভাগুন, আর সব পাবলিক দেখে গেছে। প্রশ্ন দিলাম, এখন পরীক্ষা শুরু করো। এই তোমরা একটু বসো, আমি তো আসতেছি। হ্যাঁ আমি আগেই জানতাম এই ধরনের কাজ তোমরা করবা, তাই আমি ঠিক করছি আজকে কোনো লিখিত পরীক্ষা হবে না, আজকে নিব ভাইবা। এখন তো বিশ্বকাপ চলতেছে, তাই বিশ্বকাপ থেকে এই প্রশ্ন করি। আচ্ছা বলো তো, ক্রিস্টিয়ানো রোনালদো কোন দল, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? স্যার আপনি কি প্রশ্ন করছেন স্যার, রোনাল্ডো কেন ব্রাজিলের কেন আর্জেন্টিনার কেন? রোনাল্ডো হচ্ছে পর্তুগালের। এটাও জানো না? রোনাল্ডো হইতেছে ব্রাজিলের গোলকিপার,
শুধু খেলা দেখলে হয় না, খেলা সম্পর্কে জানতে হয়। আচ্ছা এইবার বলো, আর্জেন্টিনা কত সালে পঞ্চম বিশ্বকাপ নিয়েছিল?阿根廷的比赛，他们已经连续赢了7次，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 连续赢
গত ক্লাসটাই নষ্ট করে দিছে। আমার আব্বু আমাকে ডাকছে, একটু যেতে পারে? যাও। আবার সবই চলে গেছে।